আমাদের সাথে থাকছেন। আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি জনাব খালিদ মাহমুদ চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয়। আমাদের মাঝে বৈঠক হিসেবে রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়। এবং আমাদের আজকের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ডক্টর মেনেজুর আহমেদ, ডিপিএমআর মহাপরিচালক র‍্যাব। তিনি অত্যন্ত ব্যস্ততার কারণে, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেন, কিন্তু তার পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্টারনেট চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, এবং সেই সাথে আমাদের বাংলাদেশের হার্টথ্রব গায়িকা নুসরাত ফারিয়া। ঢাকা এটাকে বহুল সাফল্য এবং আলোচিত হওয়ার পরে তাকে আমরা পরবর্তী আয়োজন অর্থাৎ ধন্যবাদ সকল প্রিন্ট মিডিয়া এবং ভিজুয়াল মিডিয়ার আমাদের সম্মানিত জার্নালিস্ট বন্ধুদেরকে আমাদেরকে সহায়তা করার জন্য। এবারে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি একে একে আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি জনাব খালিদ মাহমুদ চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয়। বিশেষ অতিথি এবং আজকের এই আয়োজনের উদ্বোধক জনাব ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান।